নাকে ঘেরান পাইতেছে কোথা এত সুন্দর ঘেরান আমি তো আর কোনদিন আগে পাই নাই জিবরাইল বলতে আছে আল্লাহর পয়গম্বর বাইতুল মুকদ্দাসের পাশেই একজন মহিলা দুইটা বাচ্চা সহ এখানে কবর আছে ওই কবর থেকে আল্লাহ পাক মিশকাম মরের ঘেরান ছড়ায়া দিয়েছে কে সেই মহিলা কত দামি ওই মহিলাটার নাম ছিল মাশেতা অথবা মাশতাব ফেরাউনের বাদী ছিল ফেরাউনের মেয়ের মাথার চুল আছড়াইতো হাত থেকে চিরুনি পড়ে গেছে ওই সময় ফেরাউনের বাদীর মুখ থেকে বের হয়েছে আল্লাহ তখন ফেরাউনের মেয়ে বলতেছে আল্লাহর নাম কেন নিলা আমি তো জানি আমার বাবাই তো সবচেয়ে বড় খোদা তখন মা শেতা বলতে আছে সাবধান তোমার বাপ কোনোদিন খোদা হতে পারে না কারণ যেই মালিক সূর্য উঠায় নামায় নদীর পানি ডাইনে নেয় বামে নেয় যেই আল্লাহর ওয়াডারে বৃষ্টি হয় যেই রবের ওয়াডারে তোমার বাবাও সৃষ্টি হয়েছে তিনি সাধারণ কোন রব নয় তিনি মুসা নবীর আল্লাহ আমি তার উপরে ঈমান এনেছি আমি একজন মুমিন মহিলা লম্বা ঘটনা ফেরাউন সিদ্ধান্ত নিয়েছে এই মহিলার বাচ্চা দুইটার আগুনে পুইরা মারবে বিশাল বড় একটা ডেগের ভিতরে তৈল ঢেলে দিয়ে নিজ দিয়ে আগুন ধরায় দিছে তৈল টকবক টকবক করে ফুটতেছে ফেরাউন বলতেছে ও মা শেতা তোমার চোখের সামনে বাচ্চা দুইটার আগুনে ভুনা করা হবে তৈলের ভিতরে এরপর সময় আছে আমার কদমে তুমি সেজদায় লুটিয়ে পড়ো মহিলা বলতে আছে সাবধান রে বেঈমান জীবন মানুষের একবার বারবার জীবন যায় না কত মানুষ এদিক সেদিক দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আমি সিদ্ধান্ত নিছি আমার চোখের সামনে দুইটা সন্তানও যদি শহীদ হয় তারপরও আমি তোমার সামনে মাথা নত করব না চোখের সামনে ছোট বাচ্চাটাকে তিন বছরের বাচ্চাকে যখন গরম তৈলের ভিতরে ছেড়ে দেওয়া হয় মুহূর্তের ভিতরে হাড্ডি গোস্ত সব ভুনা হয়ে গেছে দুধের বাচ্চাটা কোলের ভিতরে মায়ের চোখের সামনে যদি বাচ্চাদেরকে আগুনে পুইরা মারা হয় এটা মা কিভাবে সহ্য করে নজিরবিহীন ইতিহাস দুধের বাচ্চাটাকেও ফেরাউন যখন টাপ মেরেছে দুধের বাচ্চাটাকে টেনে যখন গরম তৈলের ভিতরে ছেড়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই গরম তৈলের ভিতর থেকে দুধের বাচ্চাটার জবান খুলে দিয়েছে বাচ্চা ডেকে বলে আন্দারা মা দরব বি বুরহানে হো তাগবিনি আশরতে কা সলেহ আন্দারা মা দরকে মান ইজা খোসা দরসে দর সুরত মিয়ানে আগোশা তুমি মনে করেছো এটা অগ্নি কিন্তু না না রবের ওয়াডারে আল্লাহ পাক এ জায়গাটাও ফলের বাগান বানায় দিছে অতএব তুমি ফেরাউনের সামনে মাথা নত করবে না এবার এই মহিলাকে যখন গরম তৈলের ভিতরে ছেড়ে দেওয়া হবে মহিলা ডাক দিয়া বলতে আছে ফেরাউন সাবধান বাচ্চা দুইটারে মানলি কিচ্ছু বলি নাই আমাকেও শহীদ করে ফেলবি মাথা পেতে মেনে নিলাম কিন্তু আমাদের লাশগুলার যেই হাড্ডিগুলা থাকবে মা আর সন্তানের হাড্ডিগুলা সহ বাইতুল মুকাদ্দাসের পাশে যেন একটু দাফন করা হয় যখন শহীদ হয়ে গেল রক্ত গোস্ত সব যখন শেষ হয়ে গেল ফেরাউন অর্ডার করলো শেষ দাবিটা আমি মেনে নিলাম গোস্তগুলা শেষ হয়ে গেল হাড্ডিগুলা বাইতুল মুকাদ্দাসের পাশে দাফন করি আল্লাহর নবী বলতে আছে জিবরাইল বুঝতে আর বাকি নাই এটাই হলো ওই ফেরাউনের বাদীর কবর এজন্য যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন ঈমানটারে শক্ত করা লাগবে মজবুত করা লাগবে পৃথিবীর সব কিছু হাতছাড়া হয়ে গেল যেন ঈমান নষ্ট না হয় ঈমান যেন নষ্ট না হয় বাইতুল মুকাদ্দাসের এজন্য সবচেয়ে বেশি দাম যে বাইতুল মুকাদ্দাস এই এলাকার ভিতরে কখনোই দাজ্জাল ঢুকতে পারবে না সুবহানাল্লাহ নাই গোটা পৃথিবীর ভিতরে দাজ্জালের ফেতনা ছড়ায় যাবে
হাদিস শরীফে রাসূল বলেন যে চারটা জায়গায় দাজ্জাল ঢুকতে পারবে না এক নম্বরে বাইতুল্লাহ আল্লাহর ঘর ওখানে দাজ্জাল ঢুকতে পারবে না দুই নম্বরে মসজিদে নববীতে দাজ্জাল ঢুকতে পারবে না তিন নম্বরে সিনাই তুর তুর পাহাড়ে পয়গম্বর মুসা নবী দাঁড়াইয়া রবের সাথে কথা বলেছে ওখানেও দাজ্জাল যেতে পারবে না চার নম্বরে মসজিদে আকসার ভিতরে এবং আশেপাশে দাজ্জাল ঢুকতে পারবে না আল্লাহর নবী বলেন এমন একটা সময় আসবে দুনিয়ার মানুষ দুনিয়াতে বেঁচে থাকার জন্য মাটি কামড়ায় ধরবে দুনিয়ার মানুষ দুনিয়ার মহব্বত নিয়ে দুনিয়ায় চলবে আর মনে চাবে যে অনেক দিন যেন বাঁচি কিন্তু ফিলিস্তিনের জমিনে এমন কিছু আমার উম্মত থাকবে যারা জীবনের সব কিছু বিসর্জন দিতে হলেও রাজি তারপরও বাইতুল মুকদ্দাসের জমিন ছাড়তে রাজি না আল্লাহ আকবার বলেন এটা হাদিসের কথা বাইতুল মুকদ্দাস দেখা যায় এমন একটা জায়গায় দাঁড়ায় শুধু দেখবে এটা তাদের কাছে এত প্রিয় হবে প্রয়োজনে সব বিসর্জন দিবে এজন্য ফিলিস্তিনের একজন মাকে প্রশ্ন করা হয়েছে আপনার সাত বছরের বাচ্চাটাও তো শহীদ হয়ে গেছে আপনার কি কষ্ট লাগে না বলে সন্তান হারা কষ্ট তো অবশ্যই আছে কারণ এটা তো আল্লাহর নবীর কলিজার ভিতরেও ছিল নবীর সন্তান ইব্রাহিম তাহের তৈয়ব মারা গেছে নবী তো কষ্ট পেয়ে চোখের পানি ঝরেছে এটা মায়া ভালোবাসা আমি মা সন্তান হারাইছি কষ্ট আছে তবে আফসোস নাই যদি আমার আরো সন্তান থাকতো বাইতুল মুকদ্দাস হিফাজতের জন্য আমি সবগুলো আল্লাহর রাস্তায় শহীদের পথে পাঠায়া দিতাম ও মুসলমান আল্লাহর গোলাম সন্তানগুলারে সকালবেলা কোচিং এ পাঠান প্রাইভেটে পাঠান একদিন প্রাইভেটে কোচিং এ না গেলে আপনি বাপ ধমক দেন অথচ সকালবেলা মেয়েটা নামাজ পড়ে না মা একটা দিনও ধমক দেয় না উপযুক্ত ছেলেটা নাকের ডগায় সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত গেমস নিয়ে ব্যস্ত দুনিয়া নিয়ে ব্যস্ত মেয়েদেরকে নিয়ে ব্যস্ত আপনার কষ্টের টাকা পকেট থেকে নিয়ে হুন্ডার তেল ভইরা হারা রাস্তায় ফিল্ডিং মারে কথা কাম না কা চোখ দিয়ে তাকা ব্যক্তিছেন কিচ্ছু বলেন না দুনিয়ার জাগতিক শিক্ষার জন্য কতই না কষ্ট করেন কেমন বাপ একটা বারের জন্য সন্তানকে বলেন না সন্তান দুনিয়ার জাগতিক শিক্ষা অর্জন করবা ঠিক আছে অনেক কিছু শিখবা সেটাও মানলাম কিন্তু নামাজ টাইম টু টাইম পড়তে হবে যদি না পড়ো তাহলে সব শিক্ষা বন্ধ করে দেওয়া হবে নামাজ পড়তে হবে আগে কারণ যেই সন্তান আল্লাহকে চিনে না রসুলকে চিনে না সে তার বাপরেও চিনবে না 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 আপনি আপনার ছেলে মেয়েরে অনেক শিক্ষিত বানাইয়া কদ্র শান্তিতে আছে আর আমার বাপ আমার মাদ্রাসায় পড়াইয়া কদ্র অশান্তিতে আছে এজন্য ছেলে মেয়েদের ব্যাপারে রব্বুল আলামিন কোরআনে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানু আমি জীবনে এরকম শ্রোতা পাই নাই যে এরকম তেলাওয়াত করলে জিমা জিমা আল্লাহ আল্লাহ আর আমি স্ট্রং ভাবে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার পুলিশের ডিআইজি সামনে বয়া চিল্লায় কা আল্লাহু আকবার এনএসআই এর ঊর্ধ্বতম কর্মকর্তা সামনে বসে কোরআন তেলাওয়াত শুনে কয় আল্লাহু আকবার আর আপনি লেতায় গেছেন আপনার জমি যখন আরেকজনের দখল করে তখন চিল্লান এ কুদ্দুসের বাপ জমি খাও কা আর ওয়াজে আইলো কা জবান আল্লাহ আলহামদুলিল্লাহ মনে আছে মরে মরে ভাব স্ট্রং ভাবে বলেন সব ক্ষমতার মালিক কে আল্লাহ মাশাআল্লাহ এই তো লাইনে আসছে যেটার ভিতরে যা থাকে চিপ মারলে তাই বের হয় এবার আপনারা বলেন এটার ভিতরে কি আছে না কফি কি কি চা চা এখন আমি যদি ফু মারি কফি বের হবে কি বের হবে চা বের হবে কাইট করলে চাই বের হবে এটার ভিতরে কি আছে টিস্যু আছে এখন যদি আমি টান মারি কি বের হবে টিস্যু বের হবে আচ্ছা এবার আসুন ওই জগের ভিতরে কি আছে সর্ব না গরুর দুধ পানি না হানি নোয়াখালী কয় হানি আপনারা কোন পানি হিন্দু ভাইরা কয় জল সবকিছু মিললে কি আলাদা না এক একই
এখন এটা কায়েত করলে পানি বের হবে কারণ ভিতরে পানি জমা আছে এখন আপনার কলিজার ভিতরে যদি আল্লাহর নাম জমা থাকে এটা খোসা মারলে অটোমেটিক মুখ দিয়ে বের হয়ে যাবে মরার সময় যখন আজরাইল চিপ মারবে মুখ থেকে আল্লাহর নামই বের হয়ে যাবে রাস্তাঘাটে অনেক মানুষকে আমি চোখ দিয়ে দেখছি উষ্ট্রা খায়া পয়রা গিয়া কয় ওরে বাবা রে বাবা কি যে ব্যথাগান পাইছি মুই রে ওরে মা চিৎকার মারে আমরা যদি একটু শিক্ষিত হয় দুই চারটা ইংরেজি থোড়া থোড়া মারে তখন কয় ও মাই গড আমি ব্যথা পেয়েছি কথা কন না কা ঠিক ঠিক কথা এটা আর যদি ভিতরে ঈমান আমল মোটামুটি থাকে আল্লাহরেও চিনে নবীরও চিনে খালি গরুর গোশত চিনে না না খালি যারা মুসলমানরা তো বিয়ে বাড়ি গেলে খালি গরুর গোশত খোঁজে আগে কথা কন না কা বাজার মুরগি পরে গরুর গোশত আগে দে ভাই বড় আমি তো মুসলমানের ফলা মানে খাইতে গেলে খালি মুসলমান পরিচয় দেয় আগে রাগ করিও না মাফ করে দিয়ে তো মোটামুটি যদি ভিতরে ইমাম থাকে তখন রাস্তাঘাটে মুসিবতে পড়লে বিপদে পড়লে অথবা উষ্ট্রা খায়া পড়লে অথবা কেউ ধাক্কা মারলে অথবা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে মুখ থেকে কিছু না কিছু বের হয় সেই আওয়াজটা বের হয় ইন্না লিল্লাহ ঠিক না ব্যাঠি আন্দাজে খালি ঘুমের মধ্যে কয়েন না সবই ঠিক যেটা ঠিক এটা ঠিক যেটা ব্যাঠিক এটা ব্যাঠিক তো ভিতরে যেটা থাকবে সেটা ধাক্কা মারলে বের হবে এবার আমি তেলাওয়াত করব আপনারা দেখব ফুল শক্তি নিয়ে আল্লাহর নাম বলতে পারেন কিনা ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম একটু লাইন আছে না ঠিক আছে সব ঠিক হয়ে আমি এলাকায় নতুন আরছি আওয়াজ বুঝি না কই কোন দিক দিয়ে আন্দাজে শুরু করব সবই আমি পারি আল্লাহর দয়ায় ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ তো কিয়ামতের ময়দানে মাল কাছে আসবে না সন্তান কাছে আসবে না আপনার আশ্চর্য হয়ে যাবেন একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ জুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চাদরওয়ালা ব্যক্তি হাদিসে আসছে এটা মুয়াত্তা মালিকে আসছে এই সাহাবি তার মা বাবা সবাইকে ছেড়ে সে রাসূলুল্লাহর কদমে এসে পড়ে গিয়েছে অনেক সম্পদওয়ালা সাহাবি যুবক মানুষ আল্লাহর নবীর কাছেই থাকে কিচ্ছু নাই মাত্র একটা চাদর নিয়ে আসছে বাড়ির থেকে আব্বা ঘর থেকে নামায় দিছে কি জন্য মুহাম্মাদের কাছে যায় তো তার ভিতরে ইমানের স্পিরিট এত বেশি যে মসজিদের নববীর গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় মাঝে মাঝে চিল্লায় উঠে আল্লাহু আকবার হঠাৎ চিল্লায় আল্লাহু আকবার হঠাৎ চিল্লায় উঠে আল্লাহু আকবার তার মানে সবচেয়ে বড় কে আল্লাহ তাআলা হাত ভালো থাকবে অল্প বয়সে লেতাইয়া পড়বেন না যুক্তিবাদী বুড়ো হয়ে গেছে 100 বছর বয়স বাহিরে গেছে চিকিৎসার জন্য বলল যুক্তিবাদী সাহেব আপনার হাট এখনো টন টন করে কারণ কি দূর মিয়া এখানে আল্লাহ পাকের জিকিরের ধাক্কা মেরে এটা স্ট্রং বানাইছি এবার বলেন বিনা খুঁটিতে এত বড় আসমান ঝুলায় রাখছেন কে মাশাআল্লাহ আল্লাহর নামটা ঠিকঠাক মতো মাইরা দিবেন অফিসে আদালতে ব্যাংকে এমন একটা চাপটানা নাই জায়গা নাই এমন কোন স্থান নাই যেখানে আল্লাহর নাম বলা যাবে না সব জায়গায় তাকবীর হবে একটা নারায়ে তাকবীর এটাই মুমিনের সবচেয়ে বড় স্লোগান ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ আরো কিছুদিন আরামে বেঁচে থাকতে পারবেন ছেলে মেয়েদের কাছেও সম্মান পাবেন মরার সময় হাসি খুশি ঈমান নিয়ে মরতে পারবেন ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ তো হযরত ওমর বলে এই যুবক এত চিল্লাও কা আস্তে কর আল্লাহু আকবার আস্তে বলো তাসবীর আছে আল্লাহু আকবার হযরত ওমর করে আল্লাহ কি কয় আস্তে বলো বাবা আস্তে বলো আস্তে বলো রাসূলুল্লাহ বলতে আছে ওমর চুপ করো ওর ভিতরে ঈমানের পাওয়ার এত বেড়ে গিয়েছে নিজেকে সামলাইতে পারে না এজন্য রবের নাম তার ভিতর থেকে ধাক্কায়া বের করতেছে আজকে আসার সময় মিছিল দেখলাম বিশাল একটা মিছিল হচ্ছে কোন একটা দলের আর কি হোক মিছিল সমস্যা কি ওইটা দেখ অসুবিধা কি তো সামনের কাতারা দেখতেছি এক মুরব্বি ঠেললে স্লোগান দিতে আছে এর কয়েক মাস আগে যখন নির্বাচন হয়েছিল তখন তাকায় দেখতেছি
80 বছর 70 বছর 90 বছরের বুড়ারা আল্লাহু আকবার কি যে তাকো হাত মজবুত স্লোগান দেয় কি স্ট্রং ভাবে একজনের কা মার্কা আছে চাচা কা আছে পিছনে একজনের কা কোন সে মার্কা চাচা কা হেরিকেন আরো জোরে বাতরা জোর হলো না বাথরুম আছে না নাই আর যখন বলি চাচা বলেন আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ আদর করে নামাজ করে দিয়ে বলেন সুবহানাল্লাহ তখন তার জিহ্বাটা স্ট্রং ভাবে উপরে উঠে না নিচেও নামে না মনে হয় আজলাল পিছন দিয়ে টাইনা ধরছে এবার বলেন বিনা খুঁটিতে এত বড় আসমান ঝুলায় রাখছেন কে আল্লাহ মাশাআল্লাহ আমি এগুলা বলতাম না ধাক্কা ধাক্কি করতাম না আমি আমার মতো চোখ বন্ধ করে ওয়াজ করে যাইতাম কিন্তু আপনারা ঘুমাইতে ঘুমাইতে হইয়েই পড়তেন জিমায়া যাইতেন রাগ করতেছেন নাকি মাফ করে দিবেন বাবা রাগ করেন না ভাইরা আমার কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না সন্তান কাজে আসবে না এত শকের পোলা কাজে আইবে না এটা কোন কথা ওই লোকটা রব্বুল আলামিন কোরআনে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম আল্লাহ কয় এই বান্দা সাবধান যেই ছেলেমের জন্য সারা দিন তালি দাও সারা দিন ছেলেমের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত আহা পোলায় খাইবি কি কইরা মরার আগে একটা বাড়ি করে দিয়া মরতে পারলে শান্তি পাইতাম রে এটা নিয়ে ব্যস্ত এই কথা কয় না মরার আগে ছেলেমেগুলো যদি দিনদার হইতো তো মইরাও শান্তি পাইতাম এটা কয় না মরার আগে ছেলেমের জন্য কল্যাণটা কি এগুলো নিয়ে ব্যস্ত আল্লাহ পাক বলেন লা ইয়ানফাউ মালু মাল কাজে আসবে না এখানে যদি 5000 লোক হইতো আমি যেই সিস্টেমে বয়ান করতাম আপনারা যেই কয়জন আছেন আমি একই সিস্টেমে বয়ান করব আপনাদের কি থাকতে কষ্ট হচ্ছে না মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন আমিন কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না সন্তানও কাজে আসবে না তো কি কাজে আসবে আল্লাহ আপনি একটু বইলা দেন আল্লাহ পাক বলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম পরিশুদ্ধ আত্মা পরিষ্কার আত্মা যেই আত্মার ভিতরে কোনো হিংসা নাই কোনো অহংকার নাই আরেকজনের উন্নতি দেখলে কলিজার ভিতরে চিপ মারে না ও ভাই যার সাথে তোমার দুশ্মনী তার সন্তান তো লেখাপড়া করে বেরেস্টার হয়ে গেছে আহা তাহলে তোমার গলায় দড়ি দিয়ে মরা উচিত আপনার বাড়ির পাশে বিল্ডিং উঠতে আছে আপনার কলিজার ভিতরে কোনো অশান্তি লাগে না আপনি তখন বলবেন আল্লাহ সম্পদ দিছো তো আরো বাড়ায়া দাও অসুবিধা নাই অহংকার মুক্ত আত্মা নিজেকে ছোট মনে করে যে আত্মার ভিতরে কোনো হিংসা নাই কোনো বিদ্বেষ নাই এমন আত্মাগুলো বেঁচে বেঁচে হাসরের ময়দানে জান্নাতে পৌঁছায় দিবেন কে আপনাদেরকে মজার একটা হাদিস শুনাই আল্লাহর হাবিব বললেন আলা উখবিরুকুম বিআহলিন্নার আমি কি বলবো জাহান্নামে কারা যাবে রাসূলুল্লাহ বলতেছে সাহাবায়ে কেরাম বললেন বালা ইয়া রাসূলুল্লাহ বলেন আপনার মুখ থেকে শুনতে চাই জাহান্নামে কারা যাবে আল্লাহর রাসূল বলেন কুল্লু জাওয়াজিন উতুল্লি মুস্তাকবিরিন মুতাকাব্বিরিন জাহান্নামে তারা যাবে যারা প্রচন্ড বদমেজাজি এবং অহংকারী হয় ঠিক না বে ঠিক এটা ঠিক কথা প্রচন্ড বদমেজাজি প্রচন্ড অহংকারী পৃথিবীর শ্রেষ্ঠ অহংকারের কন্ট্রাক্টর হলো ইবলিস শয়তান সে তো অহংকারের দায়িত্ব নিয়ে দুনিয়াতে আইছে আল্লাহর হাবিব আবার বললেন ও সাহাবাই কেরাম জাহান্নামের আগুন বড় কঠিন আল্লাহ পাক কোরআনেও বলেন নারুল্লাহ যে যাই করেন সময় বেশি নাই কোরআনে আল্লাহ পাক অগ্রিম সংকেত দিয়ে দিবেন যে আমার একটা আগুন আছে বড় কঠিন দুনিয়ায় যদি সরকারের হুকুম না মানে মামলা খাওয়া লাগে জেলখানায় যাওয়া লাগে আর আপনি রবের দেওয়া অক্সিজেন ভিতরে নেন বের করেন তার হুকুম না মানলেও কিন্তু মামলা অটোমেটিক হয়ে যায় সরকারের হুকুম না মানলে রিমান্ডে নেওয়া হয় ফাঁসিতেও দাঁড় করায় দেওয়া হয় বিভিন্ন আইটেমের শাস্তি দেওয়া হয় রব্বুল আলামিন কোরআনে বলেন যে আমার একটা রিমান্ড আছে সেই রিমান্ডের ভিতরে আগুন আর আগুন ডানেও আগুন বামেও আগুন
দুনিয়ার আগুন ডান হাতে লাগলে ডান হাত জ্বলে, বাম হাতে লাগলে বাম হাত জ্বলে। আল্লাহ পাক কোরআনে বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের যে কোনো অঙ্গে লাগলে আমার আগুন কলিজা পর্যন্ত ভুনা হয়ে যায়। কুল্লামা নাফিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, জাহান্নামের আগুনে এই চামড়া পুরাইতে 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 যখন চামড়া আর পুড়বে না, আল্লাহ পাক বলবে, ও চামড়া তুমি দূর হও, নতুন আবার চামড়া লাগায়া বান্দারে শাস্তি দিব। পুষ্কুনির পানির মাছ খাইছে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে নাই, গরুর দুধ গরুর ওলান থেকে দুধ নামাইয়া পান করছে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে নাই, রাত দিয়েছি ঘুমানোর জন্য না ঘুমাইয়া নাফরমানিতে রাত কাটায় দিছে, তিন চারটা মুরগির বাচ্চা নিয়ে মুরগি বের হইছে, বাচ্চাগুলারে এতিম কইরা জবাই কইরা মুরগিটারে খাইছে, খাক আমার বান্দা কিচ্ছু আমি বলি নাই, মুরগির বাচ্চার সামনে মুরগিটারে জবাই কইরা খায়া ফেলাইছে, নদীর মাছ সমুদ্রের মাছ বান্দারে খাওয়াইয়া স্বাস্থ্যটারে ভালো বানাইছি, সব কিছু ঠিকঠাক মতো আমি দিছি, কিন্তু বান্দা আমারে পাঁচটা ওয়াক্ত নামাজ দিবে সেটাও তো দিতে রাজি হয় নাই। কেউ যদি একটা খেজুর গাছ লাগায় খেজুর যদি না দেয়, ওই গাছটারে কাইটা কেউ ফালায়া দেয় না, বলে না যে খেজুর হয় না, গাছটারে কাইটা ফালায়া দেই, বরং গাছটারে কাইটা হয় লাকড়ি বানায়, তা না হলে ঘাটলার ভিতরে ঘাট দিয়া রাখে মানুষ উজু করে, কথা কান না কান। রব্বুল আলামিন বলে, ও নবী আপনি জানায় দেন, আমি মানুষকে বানাইছি লিয়াবুদুল্লাহ, আমি আল্লাহর গোলামির জন্য, যখন আমি তাকায় দেখি সে আমার গোলামি করে না, দুনিয়ার গোলাম হয়ে গেছি, প্রতিদিন তাকে আমি বারবার ডাক দিই মসজিদে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এটা কানে যায় তারপরও সে চাল আরতে আছে, এটা কানে যায় তারপরও সে বেচা কিনা করতে আছে, কোনো খবর নাই সে আমার হুকুমকে পাত্তা দেয় নাই, জাহান্নামের আগুনটার পাওয়ার বাড়া, আর তার ছেলে মেয়েদেরকে সামনে দাঁড় করায় দাও। এবার আপনার আমার সন্তানকে সামনে দাঁড় করায় দেওয়া হবে, যেই ছেলেমের জন্য আপনি দুই হাতে পয়সা কামাইছেন দুনিয়া চিনছেন ভালো করে, এবার সন্তানদেরকে সামনে দাঁড় করায় দেওয়া হবে, আল্লাহ পাক বলবে, সন্তান বাবার বিরুদ্ধে কোন অভিযোগ আসেনি বলতে থাকো, সন্তান এবার কি বলে জবাব নেন, কানে লাগান কথাগুলো দিল দিয়ে শুনেন, সন্তান এবার বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়াকুবারানা ফাআদাল্লুনা সাবিলা। সন্তান কেয়ামতের ময়দানে বলবে, আয় আল্লাহ আমার আব্বা আম্মার আগে জাহান্নামের ভিতরে ঢুকান, দুনিয়ার সব চিনাইছে কিন্তু আপনারে চিনায় নাই, সকালবেলা বাবায় মসজিদে একা একা গেছে আমার একবারও বলে নাই, মেয়ে বলবে কোচিং এর জন্য ধমক দিছে, প্রাইভেটের জন্য ধমক দিয়েছে, নামাজের জন্য একটা বারও ধমক দেয় নাই। ও সন্তানের বাপ সময় বেশি নাই, এরপরে সন্তান আবার বলবে, রব্বানা আতিহিম দিরিফাইন, আয় আল্লাহ আমার আব্বা আম্মার ডাবল আজাব দেন, দুইফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা, এক আযাবে হবে না ডাবল আযাব আমার আব্বা আম্মারে দেন, সন্তানের কপালে চুমা দিলে বুকের সাথে জড়ায় ধরলে কি যে মজা এটা বোঝানো যায় না, এই সন্তানই আবার দুশমন হয়ে যাবে। আর যদি সন্তানগুলা নেককার হয়, আল্লাহ পাক বলে, নবী আপনি একটু জানায় দেন, যদি একটা সন্তান হাফেজ হতে পারে, মান করা আল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়াহাররামা হারামাহ আদখালাহুল্লাহুল জান্নাহ, নবী আপনি জানায় দেন, সুসংবাদ দেন, কোন সন্তান যদি কোরআন শিক্ষা করে তদ অনুযায়ী আমল করে, হালালকে হালাল জানছে হারামকে হারাম জানছে, এই সন্তান কিয়ামতের ময়দানে
ওয়াশাফাহু ফি আশরাতিম মিন আহলি বাইতিহি কুল্লুকুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামের আসামিকে সুপারিশ করে জান্নাতে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। আহা, কথা কি বিশ্বাস হয় না আপনাদের? এটা রাসূলুল্লাহ বলেছে। কিয়ামতের ময়দানে ওই কোরআনের হাফেজ বলবে, আল্লাহ আমি আমার লজিন মাস্টারের বাসায় খাবার খাইছি, তারে আজকে জান্নাতে না নিয়ে আমি যেতে পারি না। ঘরের ভিতরে মাছ পাকাইলে আমি মাদ্রাসার ছাত্র, কোরআন পড়ি, এ কারণে শুধু আপনার জন্য আমারে মহব্বত করছে, আজকে তারে আমি ভুলতে পারি না। আজকেও হাদিস দেখলাম, আসার সময় আল্লাহু আকবার আশ্চর্য হয়ে গেলাম হাদিস পড়ে। কিয়ামতের ময়দানে গুনাহের কারণে যখন মানুষের হাতে পায়ে শিকল লাগবে, রব্বুল আলামিন বলবেন খুযুহু ফাগুল্লু ধর জাহান্নামে ভর। ইনদিমিন টাইমে কোরআনের হাফেজ দাঁড়ায় বলবে, আল্লাহ ধইরেন না ছাইরা দেন, আজকে আপনি আমাকে মাফ করেছেন, সুপারিশ করার 10 জনের অনুমতি দিয়েছেন, আমি আমার লজিন মাস্টার নিকি আজকে ভুলতে পারি না, কারণ তাদের ঘরে নুন খাইছি। আল্লাহু আকবার। এজন্য কোরআনের ব্যাপারে বিন্দু পরিমাণ বেয়াদবি করবেন না। রব্বুল আলামিন কোরআনে বলেন যে কোরআন হলো ঐশি বাণী, যে ভালোবাসে শ্রদ্ধা করে সম্মান করে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। এজন্য সন্তান গুলারে দিনদার বানান, নেককার বানান, ছেলে মেয়ে গুলারকে দিনদার বানান। একটা সন্তানকে আলেম বানান ঠকবেন না। র‍্যাবের অফিসার, সেনাবাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তার অফিসার, এরপরে বাংলাদেশের ভিতরে বড় হাই কোয়ালিটির কোন দিকে যাবেন, অসংখ্য অফিসার আছে, এমনকি আমি এমপি কে দেখছি, মন্ত্রী কে দেখছি, যাদের সন্তান মাদ্রাসায় পড়ে আলেম হয়ে গেছে। কুড়িগ্রাম বয়ানে গেছি, রানিং বর্তমান এমপি, তার সন্তান আলেম হাফেজ, চার সন্তান, এমপি সাহেব বলে হুজুর চারটা সন্তানের ভিতরে আমার দিল বলতে আছে যেটারে কোরআন পড়াইছি ওটাই বুঝি সবচেয়ে বেশি আদবওয়ালা হয়েছে। এখনো পর্যন্ত আমি আমার আব্বার চোখের দিকে তাকাইয়া কথা বলার সাহস পাই না। কেন পাই না? এই শিক্ষাটা আমাকে একমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআন দিয়েছে। মাঝে মাঝে মেজাজ গরম হয়ে যায়, কারণ মা বাবা যখন বুড়া হয়ে যায় তখন তাদের বিবেক বুদ্ধি লোপ পেয়ে যায়, দুর্বল হয়ে যায়। আল্লাহ কয় সন্তান খবরদার, মা বাবার সামনে মাথায় জিলকি দিয়া কথা বলবা না, গরম মেজাজে কথা বলবা না, কারণ মাকে বাবাকে চিনো, দুনিয়ার সবকিছু চিল্লা, দুইটা দিনই চিল্লা না। একজন হলো মা, যার মাধ্যমে তুমি দুনিয়াতে আসছো, যার চোখের পানির বরকতে আজকে তুমি সম্মানিত হয়ে গেল। এই শিক্ষা শুধুমাত্র আল্লাহর কোরআন দেয়। এজন্য আপনাদের দুই একটা সন্তানকে আলেম বানানো দরকার আছে না নাই? সন্তানদেরকে দিনদার বানান, নিজে আলেম হন নাই আফসুস, ছেলে মেয়ের আলেম হয় নাই আফসুস। মেয়েকে বলে চান বিয়া হয়ে গেছে মেয়ের, যদি আমার নাতি হয় তো একটারে আলেম বানাবি, ঠকবে না, কারণ দুনিয়া অস্থায়ী জায়গা, কেউ আগাইতে পারে না, যতই সামনে যায় ততই কবরের দিকে চলে যায়। এজন্য মুসলমান ভাইরা আমার, কোরআনের শিক্ষাটা প্রতিটি মুসলমানের জন্য জরুরি। আজকে থেকে পাক্কা নিয়াত করে নেন, জীবনে কখনোই কোরআনের সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের সাথে দুশ্মনী করব না, কারণ কিয়ামতের ময়দান বড় কঠিন। যেই ময়দানটা হবে তামার, মাথার উপরে সূর্য চলে আসবে, যাদেরকে আপন আপন ভাবতেন কেউ আপন না, সেদিন তারা যার যাকে নিয়ে ব্যস্ত। ইনদিমিন টাইমে কিছু আলেমরা দাঁড়ায় বলবে, আল্লাহ এরা আমার বন্ধু বান্ধব, দুনিয়াতে শুধু আপনার কারণে আমার সাথে সম্পর্ক ভালো রেখেছিল। আল্লাহ তাআলা বলবে, নবী আপনি জানা দেন, এদের কেউ সুপারিশ করার সুযোগ দিলাম, যাকে মনে চায় ডেকে ডেকে জান্নাতে ঢুকায় নিক। এজন্য ওলামায়ে কেরামের সাথে দুশ্মনী করবেন না, কারণ এটার ভিতরে শান্তি আর সফলতা হতে পারে না। আজ থেকে পাক্কা নিয়াত করে নেই, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামদের সাথে দুশ্মনী করব না। দিলটা যদি নরম থাকে তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর, আয় আল্লাহ, গভীর রাত এই হাত দুইটা জীবনে একবার বাইতুল্লাহর কালো গিলাবের সাথে লাগায় দেন, জীবনে একবার হজরে আসওয়াদের সামনে দাঁড়াইয়া চুমো দেওয়ার তৌফিক দেন আল্লাহ, জীবনে একবার
আপনার নবীর রওজার পাশে দাঁড়ায় সালাম দেওয়ার তৌফিক দেন বলেন আমি রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দিন তা আব্দু বাকি বুয়াদ বর আবেদি।